আমরা আসছি আমাদের পার্টির চেয়ারম্যান আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের রংপুর সদর 3 আসন থেকে মনোনয়ন আমরা কিনলাম। আমরা আশা করি যে এই আমরা এখন নির্বাচনী কার্যক্রমে আমরা পার্টিসিপেট করব এবং বিগত দিনেও যেভাবে ফলাফল ইনশাল্লাহ হয়েছে এবারও তার ব্যতিক্রম হবে না। জাতীয় পার্টি রংপুরে জেলা মহানগর উপজেলা ইউনিয়ন পর্যন্ত আমরা অত্যন্ত একটা সংগঠিত এবং সংঘবদ্ধভাবে আমরা আছি। আমরা উইদিন শর্ট টাইম আমাদের নির্বাচনী কার্যক্রম আমরা পরিচালনা করব। নির্বাচন কমিশনের যে বিধিমালা আছে সেই বিধিমালা অনুসরণ পূর্বকই আমরা নির্বাচনের কার্যক্রম আমরা করব ইনশাআল্লাহ। আর আমি মনে করি যে হোসেন মোহাম্মদ এরশাদ এই আসনের প্রার্থী এবং উনি প্রার্থী হিসাবে আল্লাহ ওনাকে যতদিন হায়াতে রাখছে আর কি ততদিন পর্যন্তই এই আসনের উনি প্রার্থী হবেন এবং বিজয়ী হবেন, এটা আমি আশা করি। বিগত দিনে তাই বলে এবং এখনও বর্তমানও তাই বলে। আমরা আশা করতেছি এই ফল অত্যন্ত পজিটিভ হবে। সেজন্য আমরা যারা মাঠ পর্যায়ের কর্মী আছি, নেতা আমি বলবো না, নেতাকর্মী যারা সমন্বয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই নির্বাচনী বৈতরণী আমরা পার করতে চাই। এখন পর্যন্ত তফসিল ঘোষণার পরে 17টি মনোনয়নপত্র আমাদের এখান থেকে বিতরণ হয়েছে। আজকে বিকাল 5টা পর্যন্ত আমরা যেটা হিসাব পেয়েছি যে 17টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। এর মধ্যে বেশ কিছু রাজনৈতিক দল মনোনয়নপত্র গ্রহণ করেছেন, যার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, জাকের পার্টি এবং খেলাফত মজলিসও আছেন। এছাড়া স্বতন্ত্র হিসাবেও বেশ কিছু ব্যক্তি মনোনয়নপত্র মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন।